আসসালামু আলাইকুম। ওকে আসলে কেমন আছেন? আমি ভালো আছি। এই যে একটু চামটা আমি একটু ভাপ দিয়ে নিলাম। এখন ওই যে মাংসটাকে একটু কষাই রাখছি, একটু বিরিয়ানি রান্না করবো আর কি। একদম তেল কম দিচ্ছি আমি। মাংসটাকে একটু আমি করে নিচ্ছি, কড়াটা কষাই নিছে, এরকম দিয়ে দিব। চালটা একটু বাদ দিয়ে নিছি আর কি। শর্টকাটে বিরিয়ানি বানিয়ে দিচ্ছি। আলু বখার দিলে আবার খাইতে চায় না বাচ্চা, এই জন্য দিলাম না। পছন্দ করে না ছেলে পছন্দ করে। এই তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনারা সবাই ভালো আছি। চলো বসে পানি কেন আনলে পানি নাই পেয়ে দিচ্ছি আমি। একটু পানি দিছি রাইসটাকে। কালার দিব কেন, দোকানের জিনিস পছন্দ করে, বেশি দিব না। সেন্ট ইউজ করতে না, এখন আর সেন্ট দিই না। মাংসটাকে কষাই নিছি আমি, তারপরে যে এখন একটু চালটা একটু ভাপ দিয়ে নিছি, নিয়ে আমি এটার সাথে মিক্স করে দিয়ে দিলাম আর কি শর্টকাটে। সেরকম না করি না, চাই 3 কাপ চাল দিছি চায়ের পান মাংসের মধ্যে। বিরিয়ানির মধ্যে মাংস বেশি না হলে ভালো লাগে না, কাপড় দিতে হয়। একদম তেল কম দিছি আমি, কেন মাংসের মধ্যে তেল ছিল, ওর জন্য একটু ঘি দিয়ে এখন চালটা একটু করছি, কষাইছি। ব্রেনটা হয়ে গেছে, একটু 5 মিনিট বাকি থাকবে, বেশিক্ষণ লাগে নাই। এভাবে রান্না করবেন দেখেন ভালো লাগে। আমি শর্টকাটে রাঁধছি আর কি, এত কিছু দিই নি। আগে কয়েকবার দেখাইছি বিরিয়ানি কেমন রান্না করি।
কেন চিন্তা করছি এখন রান্না করবো না, সকালে সকালে ভোরে উঠে আবার ফজর নামাজ পড়ে আবার কাজে দৌড়াইতে হইব, 6টার থেকে কাজ, নিজে ব্রেকফাস্ট খাইতে হয়, রেডি করতে হয় লাঞ্চ, জিমনাস্টকে রান্না করে রাখলাম রাত্রে, সকালে যেমন উঠে দুধ দিতে পারি আর কি, তাড়াহুড়ো লাগে না, টেনশন লাগে না, বিরিয়ানিটা করে রাখলে 2-3 দিন খেতে পারে, বাচ্চা তো এক একবার এক এক রকম খায়, ঘুরে ঘুরে দিতে হয়। তো আমার ভিডিওটা কেমন লাগলো লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না, আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমি আর বড় করতে চাই না, বিরিয়ানি হয়ে গেছে আমার বিরিয়ানি। জিনিস আপনি আপনি পরে আর কি, আবার দেখাইতেছি ব্রেনটা একটু কেটে দিই। একটু জাল জাল করে এ করছে, স্পাইসি পছন্দ করে। হয়ে গেছে, ঠিক আছে, আপনারা সাথেই থাকেন, সরি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, দেখাইতেছি আমি রান্না করে। আমার ভিডিওটা কেমন লাগলো লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না, আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিওতে দেখা হবে।